আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি আমাদেরকে লিখেছেন কোনো তিনি লিখেছেন যে আমি কখনো কখনো এমনটা বলে থাকি আমার পীর সাহেবকে ইয়া সৈয়দি ইয়া আলী ইয়া সৈয়দি ফুলান এভাবে ডেকে থাকি আমাকে এক শাহেক বলেছেন এটি শিরখ হবে আমি বলছি এটি শীরখ হবে না আসলে আমাদের মাঝে নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় আমি আপনাদের কাছে এ নিয়ে সমাধান প্রত্যাশা করছি কাউকে ইয়া সাইয়েদি ইয়া আলি বলে অ্যাড্রেস করা এটাকে শিরক হবে কি না আসলে দেখুন কাউকে ডাকার যে বিষয়টা এটা বিভিন্ন কারণে হতে পারে ডাকাটাকে বলা হয় নেদা এখন নেদার বিভিন্ন রকম ধরন আছে এস্তে গাছা হইতে পারে এস্তে আনা হইতে পারে অথবা লীল মাহাব্বা অথবা ধরেন বেদনার কারণে সন্তান হারিয়ে গিয়েছে মা গভীর রজনীতে হঠাৎ করে আহারে বাবা তুই কোথায় গেলে আমাকে রেখে হুম এটা বলছে এখন যদি কেউ বলে যে আপনি মস্মিদ হয়ে গেছেন এই ফোত হবে না এটা তার বেদনার কারণে তিনি তার সন্তানের কাছে কিন্তু তিনি কিছুই চান নাই হুম অথবা মহাব্বতের কারণে স্বামী বিদেশে গিয়েছে হ্যাঁ স্ত্রী দেশে আছে সেখান থেকে তার স্ত্রীর কথা মনে পড়েছে তখন সে বলল আহারে আমার এত প্রিয় স্ত্রী তুমি কীভাবে জানে আছো হুম এইটা কি শিরিক হয়ে যাবে এখানে তার কাছে কিছু চাওয়া হয় নাই মুশকিল হলো যেখানে ডাকটা এমন হয় যে ডাকটা হলো নেদাউল এসতেগাফা এস্তেগাফা মানে চাওয়া যেমন আমরা বলি আল্লাহ আয় রহিম রহমান মানে কিছু চাচ্ছে আল্লাহর কাছে চাওয়ার ডাক এই ধরনের সুরে যদি হয় তাহলে সেটা নিঃসন্দেহে শিরিক হবে আমাদের সমাজে ইয়ালি যেটা এটা শির্ক কারণ হলো আমাদের সমাজে দেখবেন যে কোনো জটিল কাজ কঠিন কাজ একটা মালামাল একটা ভার উত্তোলন করা হচ্ছে তখন সবাই মেরে বলছে ইয়া আলি মানে শক্তি এটা শিয়াদের থেকে আমাদের ভিতরে ঢুকেছে হ্যাঁ এটা হলো শির্ক ইয়া মাউলা আলী আয় শে খোদা মেরে কিস্তি পার লাগা দে না এইভাবে তারা মনে করে যে মাউলা আলীকে ডাকা হ্যাঁ কাউকে যদি কেউ মনে করে যে মনে করেন সামনাসামনি উপস্থিত একজন তাকে বললো ইয়া সাইয়দি আমার নেতা অমুক হ্যাঁ এটা শিরিক হবে না অথবা কেউ যদি দূরেও থাকে সেই ক্ষেত্রে যদি এরকম সে মানে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য অথবা তার কাছে কিছু পাওয়ার জন্য না হয়ে এমনি যদি ভালোবাসা থেকে ইয়া সাইয়ি দেও এটা যদি বলে এইটা কারণে কারণে শিরিক হবে না তবে হ্যাঁ কেউ যদি তার ডাকটা এরকম দেয় আমি একটা বিপদে আছি ধরুন একটা বিপদে পড়েছি একটা মামলা নিয়ে ঝামেলা হচ্ছে ও আমার বাবা ডাক দিল এটা নিঃসন্দেহে শিরিক এই ডাকের অর্থই হলো যে বাবা আপনার তাওয়াজ যেন আমার দিকে পড়ে অর্থাৎ কিছু চাচ্ছি তার তো এই ক্ষমতা নেই যে কোনো ডাক কিন্তু শিরিক না আমি আপনাকে ডাক দিলাম যে ভাই যান হ্যাঁ আমাকে দশটা টাকা দেবেন ভাইজান আমাকে একটু হেল্প করবেন এটা কিন্তু শিরিক না এটা আপনার ক্ষমতা আছে শুদ্ধতার সাথে চ্যানেল এইচ